গেল দুই দশকে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে কয়েকবার। যদিও এই সময়ে ময়মনসিংহের গফরগ পৌরসভার এই আসন দখলে ছিল আওয়ামী লীগের, সেই পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়ন কতটা হয়েছে তা নিয়ে রয়েছে নানা মত। যদিও মেয়রের দাবি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করছেন তিনি। সুলতান মাহমুদ কণিকের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুস সাকিব। ময়মনসিংহের গফরগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের রাস্তার চিত্র ধুলুবালি আর ভাঙ্গাচোরা রাস্তা। বর্ষাকালে জলাবদ্ধতা, সেই সাথে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তো আছেই। সমস্যার মাঝেও চলছে উন্নয়নের কাজ। ক্ষমতাসীন দলের মেয়রের দাবি, সমান্তরালে চেষ্টা চলছে সমস্যা সমাধানের। একটা মাস্টার প্ল্যান করেছি, এই মাস্টার প্ল্যানটা আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। এই কাজগুলো যদি আমাদের হয়ে যায়, গফরগ পৌরসভায় আগামী 50 বছর রাস্তাঘাট এবং ড্রেনেজের কোনো সমস্যা হবে না। 5.33 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় 40,000 মানুষের বসবাস। আসন্ন মেয়র নির্বাচনে তাই যোগ্য প্রার্থী বেছে নিতে সজাগ দৃষ্টি ভোটারদের। প্রতিনিধি জনগণের একজন সেবক আমি মনে করি আর কি। উনি আমাদের কাছাকাছি থাকবেন, আমাদের সবার খোঁজখবর নেবেন বা আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো দেখবেন। যে মেয়র আসবে আমাদের বয়স্ক ভাতা এবং গরিব দুঃখীর পাশে এবং রাস্তাঘাট উন্নয়ন এইসব কিছু যাতে হয়। তো অনেকে আছে যে নারীদের প্রতি তেমন গুরুত্ব দেয় না, নারীদের প্রতি তেমন কাজও করে না। অনেক ভাতা আছে সেগুলো আমরা এখনো পাই নাই কেউ, আমরা চাই যে সেই ভাতাগুলো পেতে পারি। ভোটের সময় ঘনিয়ে আসায় বাড়ছে উত্তাপ। যদিও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী। রাষ্ট্রীয় যদি চিন্তা করে যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং জনগণ তার নির্ভয়ে নির্দ্বিধায় ভোট দিতে পারবে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি। গফরগ পৌরসভায় মেয়র পদে 2 জন, কাউন্সিলর পদে 24 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুলতান মাহমুদ কণিক, চ্যানেল 24, ময়মনসিংহ।